মঙ্গলবার আলাদা দুটি মামলায় হাজিরা দিতে ইসলামাবাদ হাইকোর্টে যান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে রেঞ্জার্সের সহায়তায় তাকে গ্রেফতার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো NAB। পরে আলকাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেফতার দেখানো হয়। আলকাদির ট্রাস্টের এই মামলায় কেন গ্রেফতার হলেন ইমরান খান, এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। আলকাদির ট্রাস্টের দায়িত্বে আছেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। পাকিস্তানে নতুন জোট সরকার গত বছর জুনে অভিযোগ করে একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে ইমরান ও তার স্ত্রী ট্রাস্টের জন্য পাকিস্তানের অন্যতম আবাসন ব্যবসায়ী মালিক রিয়াজের কাছ থেকে কয়েকশো কোটি রুপি মূল্যের জমি পেয়েছেন। NAB-র অভিযোগ, তৎকালীন PTI সরকার মালিক রিয়াজের সঙ্গে একটি চুক্তি করে যার কারণে পাকিস্তানের রাষ্ট্রীয় কোষাগারের $23.90 লাখ বেশি ক্ষতি হয়েছে। যদিও NAB ও সরকারের এসব অভিযোগ স্বীকার করেছেন ইমরান ও তার দল। সম্প্রতি ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর আইনে পরিবর্তনের কথা উল্লেখ করে ইসলামাবাদ ভিত্তিক এক আইনজীবী জানিয়েছেন, NAB-র আইনের সংশোধনী অনুযায়ী অভিযোগ ওঠা ব্যক্তিকে একাধিক নোটিশ দিতে হবে। যদি অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গ্রেফতার এড়ানোর চেষ্টা করেন তাহলেই শুধু পরোয়ানা জারি করা যেতে পারে। তবে ইমরান খানের ক্ষেত্রে এসব নিয়ম মানা হয়নি বলে জানান ওই আইনজীবী। ইসলামাবাদের শীর্ষ পুলিশ কর্মকর্তার বরাতে আল জাজিরা জানিয়েছে, পহেলা মে আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল NAB। তবে মামলার বিষয়ে গ্রেফতারের আগে একাধিকবার নোটিশ দেয়া হলেও এ বিষয়ে ইমরান খান কোনো সহযোগিতা করেননি বলেও অভিযোগ সংস্থাটির। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।